আজ 7 ফেব্রুয়ারি, অর্থাৎ রোমান্টিক ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু। ভালোবাসার উৎসবের আজ প্রথম দিন। 7 ফেব্রুয়ারি যে রোজ ডে বা গোলাপ দিবস তা এতদিনে সকলের জানা হয়ে গেছে। প্রিয়জনের জন্য পছন্দ করে গোলাপ কিনেও ফেলেছেন নিশ্চয়ই। ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, যা 14 ফেব্রুয়ারি উদযাপিত হয়, তবে তা শুরু হয় এক সপ্তাহ আগে। এই সপ্তাহের প্রথম দিনটি রোজ ডে নামে পরিচিত। এই দিনটি শুরু হয় গোলাপ দিয়ে, যদিও সারা বিশ্বে হাজার রকমের গোলাপ রয়েছে। ভালোবাসার সাথে মিশে থাকে অনুভূতি, যা বর্ণহীন এক জল, কলসির কানায় কানায় পূর্ণ হওয়া এক স্পন্দন। এই স্পন্দনের নেই কোনো আকৃতি, ভালোবাসা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না, এর জন্য চোখ কান খোলা রাখাই যথেষ্ট। ভালোবাসার কোনো রং নেই, তার মানে এই না ভালোবাসা সাদা কালো। ভালোবাসা বর্ণহীন হলেও প্রকাশ করার ভঙ্গি হওয়া উচিত রঙিন, কেননা ভালোবাসা প্রকাশের মাধ্যমেই মূলত ভালোবাসার রং। আর এই ভালোবাসার মাধ্যম যদি হয় ফুল, তাহলে তো কোনো কথাই নেই। ভালোবাসা প্রকাশের জনপ্রিয় একটি মাধ্যম গোলাপ, যা সেই আদিকাল থেকে প্রচলিত হয়ে আসছে। আর এই ভালোবাসার মাধ্যমের গুরুত্ব বুঝাতে পালিত হয় রোজ ডে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে উপেক্ষা করে 7 ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। এই দিনে পছন্দের মানুষকে ভালোবেসে গোলাপ দেয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া বিশেষ এক প্রতিবেদনে জানা গেছে, ডেভিড অস্টিন নামের এক ব্যক্তি গোলাপ নিয়ে পরীক্ষা চালিয়ে বিশেষ এক গোলাপের সৃষ্টি করেছিলেন। অনেক ধরনের গোলাপ একত্রিত করে এই নতুন ধরনের ফুল তৈরি করেন। এর নাম দেয়া হয়েছিল জুলিয়েট রোজ। এই গোলাপ এত সহজেই তৈরি হয়নি, জুলিয়েট রোজ ফুটতে প্রায় 15 বছর লেগেছিল। এই বিশেষ ধরনের গোলাপের নাম দেয়া হয়েছিল অ্যাপ্রিকট হুড হাইব্রিড। 2006 সালে ডেভিড যে প্রথম জুলিয়েট রোজটি উপহার দিয়েছিলেন, তার মূল্য ছিল 90 কোটি টাকা। বিভিন্ন গবেষণায় উঠে আসছে এই জুলিয়েট রোজের দাম প্রায় 112 কোটি টাকা। ডেভিড অস্টিনের অফিসিয়াল ওয়েবসাইটে এই গোলাপের সুগন্ধের বিষয়ে উল্লেখ করা রয়েছে। গোলাপের সুবাস মৃদু, যা পারফিউমের মতো অনুভূত হয়, যা বেশিরভাগ মানুষই পছন্দ করেন। এর সমস্ত গুণাবলীর মধ্যে সুগন্ধির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা এই গোলাপকে আলাদা করে তোলে। বিশেষ ধরনের সুগন্ধি ও টেক্সচারের কারণে গোলাপ সবসময় মানুষ পছন্দ করে। মোগল আমল থেকে আজ পর্যন্ত গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়, তবে এটির অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে এটি সৌন্দর্য থেকে ঔষধ পর্যন্ত সমস্ত কিছুতেই ব্যবহৃত হয়। লাল গোলাপ, যা ভালোবাসার প্রতীক, আর তাই তো যুগে যুগে কবি সাহিত্যিকগণ ভালোবাসা প্রদানে লাল গোলাপকে প্রাধান্য দিয়ে আসছেন। প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের উপকরণ লাল গোলাপের প্রচলন বদলে যায়নি। ভালোবাসার প্রতি ভালোবাসা অটুট থাকুক, এটাই কামনা।